হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এএলপি এবং টেকনিশিয়ান পরীক্ষার CBT 2 যে পরীক্ষাটা সামনে হবে, যারা CBT 1 কোয়ালিফাই করেছে তাদের জন্য, তো তাদের এক্সাম সম্পূর্ণ প্যাটার্নটা এই ভিডিওতে আমি আলোচনা করব, যে কি কি সাবজেক্টের উপর কি কি টপিকের উপর পরীক্ষা হবে, কি ধরনের প্যাটার্ন থাকবে, সিলেবাসটা কি, কারণ অনেকের অনেক কনফিউশন আছে যে ফিজিক্স ম্যাথসে কি থাকবে, কি ধরনের জিনিস থাকবে, বা যে টপিকটা নতুন টপিক বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এই সব জিনিস নিয়ে আমি ভিডিওতে একটু আলোচনা করে দেবো, তোমাদের বোঝার সুবিধার্থে যে কীভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে, কীভাবে কী করলে তোমরা কোয়ালিফাই করতে পারবে, তো সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করছি। তো দেরি না করে আমি শুরু করছি আজকের ভিডিও, তো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। দেখো, CBT 2 যেটা হবে সেটা হচ্ছে দুটো পার্টে হবে, CBT 2 এর থাকবে দুটো পার্ট, একটা কি থাকছে পার্ট 1, আর এটা থাকছে পার্ট 2, ঠিক আছে? এই দুটো পার্টে হবে। তো পার্ট 1 এবং পার্ট 2, এটাকে পার্ট A এবং পার্ট B বলা হচ্ছে, যাই হোক, পার্ট A এবং পার্ট B। তো পার্ট A তে প্রথমে কী থাকছে সেটা আগে আলোচনা করে নেওয়া যাক। তো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, আমি পার্ট A শুধুমাত্র আলোচনা করছি এখানে, তারপরে পার্ট B আমি আলোচনায় আসবো। পার্ট A তে যেটা থাকবে সেটা হচ্ছে মোট 90 মিনিটের পরীক্ষা হবে, অর্থাৎ 1.5 ঘন্টার মোট পরীক্ষা হচ্ছে 90 মিনিট, এবং নাম্বার থাকবে মোট 100, 100 নাম্বার। তো 90 মিনিটের পরীক্ষা 100 নাম্বার থাকছে। এবার এই 100 নাম্বারের ব্রেকআপটা দেখাচ্ছি, যে 100 নাম্বার কী কীভাবে ভাগ হচ্ছে। প্রথমে থাকছে এটা, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথে থাকবে 25 কোশ্চেন, যার মার্কস ক্যারি করবে হচ্ছে 25, ঠিক আছে? তারপরে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে, GI অ্যান্ড রিজনিং, এটাতে থাকছে মোট 25টা কোশ্চেন এবং 25 মার্কস। নেক্সট থাকছে তোমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এখানে থাকছে মোট 40 কোশ্চেন এবং 40 নাম্বার। এই 40 নাম্বারটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ এই সাবজেক্টটা একটু সামান্য একটু টাফ। আগে যেমন CBT 1-এ তোমরা জেনারেল সায়েন্স দিয়েছিলে, শুধুমাত্র সায়েন্সের কোশ্চেন ছিল, তো এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টপিক, অর্থাৎ একটু হায়ার লেভেলের কিন্তু হবে। আর লাস্ট যে টপিকটা আসছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো এখান থেকে থাকছে মাত্র 10টা, তো টোটাল দাঁড়াচ্ছে কত, টোটাল এখানে আসছে 100 কোশ্চেন, টোটাল 100 কোশ্চেন হবে এবং 100 মার্কস হচ্ছে। তো 100টা কোশ্চেন, 100 নাম্বার টোটাল কিন্তু এখানে আছে। তো এইবার আসা যাক যে এই 4টে থেকে সিলেবাসটা কী আছে, এই 4টে যে টপিক এই টপিকের সিলেবাসটা একটু আলোচনা করা যাক। তো আমি এটা মুছছি, তোমরা দেখো, হাত দিয়ে মুছছি, কাছে আপাতত মোছার কিছু নেই এই জন্য। তো যাই হোক, তো প্রথমে আসছি ম্যাথ। এই যে ম্যাথটা আছে এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে 10th লেভেলের হবে, যেভাবে প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষাতে যেরকমভাবে হয়, অর্থাৎ CBT 1-এর সেম সিলেবাস কিন্তু এই ম্যাথে আছে। তো এটা মাথায় রাখতে হবে, এই ম্যাথটা কিন্তু CBT 1-এর যে সিলেবাস ছিল সেম সিলেবাস। তোমরা CBT 1 পরীক্ষা দিয়েছো, পাস করেছো, সো এই প্রসঙ্গে আর কিছু বলার নেই, ম্যাথস কী ধরনের আসবে সেটা বুঝে নিয়েছো, এবং লেভেলটা ওই রকমই সেমই থাকবে, একদম CBT 1-এর মতোই থাকবে, অর্থাৎ এই পার্টটা তোমরা
খুব সহজে করে নিতে পারবে। এরপরে আসছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জিআই অ্যান্ড রিজনিং। তো এই পার্টটাও যদি বলি, এটাও কিন্তু একদম সিবিটি ওয়ানের মতোই হবে এই পার্টটাও। তো এই যে 50 নাম্বার, 25 25 50 নাম্বার, তো এই 50 নাম্বারটা কিন্তু একটা বড় টার্গেট, যেখান থেকে সহজে নাম্বার বের করে নেওয়া যায়, কারণ এই ব্যাপারটা অলরেডি তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। নেক্সট আসবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো তার আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরটা বলে নিই, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে। তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে থাকবে, সেখানে ধরে নিতে পারো 6 থেকে 7টা কোশ্চেন থাকবে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। গত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো পড়তে, কারণ যদি এক্সামটা 20 21 22 23, এই 4 দিন পরীক্ষা হয়, অর্থাৎ যদি আমি 20 তারিখটাকে শুরু করে ধরি, তো 20 জানুয়ারিতে যদি পরীক্ষা হয়, তা আমি 20 জানুয়ারি 2018-র থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, অর্থাৎ জানুয়ারি 2018 থেকে একদম 20 জানুয়ারি 2019 পর্যন্ত কিন্তু আমার কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো গেল, এবার আসছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে মেন পার্ট। আমি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা এখানে বলে দিচ্ছি। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যে টপিকগুলো থাকছে, একটা বড় সিলেবাস আছে এখানে, তো বলে দিই। তো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট যে ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে, হ্যান্ড রাইটিংটা তোমরা একটু বুঝে নিও, আমি মুখে বলছি সেটাই তোমরা শোনো, আমি জাস্ট এখানে শো করানোর জন্য লিখছি। তো হ্যান্ড রাইটিংটাতে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ হ্যান্ড রাইটিংটা ভালোভাবে হচ্ছে না এখানে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড টপিক। 3 নম্বরে আসছে, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে আরও বিভিন্ন ভাগ আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যখন পড়বে, তোমরা পড়লে বুঝতে পারবে যে ড্রয়িং বোর্ড, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, ড্রয়িং পেপার, বিভিন্ন জিনিস নিয়ে খুঁটিনাটি প্রশ্ন কিন্তু থাকছে। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট তোমরা খুব ভালো করে জানো, এটা ফিজিক্সেরই একটা পার্ট, জেনারেল সায়েন্সের মধ্যে পড়েছো, একক এবং তার পরিমাপ ইত্যাদি এইসব। নেক্সট আছে মাস, ওয়েট অ্যান্ড ডেন্সিটি, মাস, ওয়েট, ডেন্সিটি, ঠিক আছে, অর্থাৎ ভর, ওজন, ঘনত্ব ইত্যাদি। তাছাড়া আছে আর কি ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি হচ্ছে কার্যক্ষমতা শক্তি। নেক্সট আসছে স্পিড অ্যান্ড ভেলোসিটি, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে কি স্পিড অ্যান্ড ভেলোসিটি মানে সময় গতিবেগ ইত্যাদি, যেগুলো আছে ফিজিক্সের মধ্যে, যেগুলো আছে, এটা ম্যাথের নয় কিন্তু, স্পিড ভেলোসিটি এগুলো ফিজিক্সের মধ্যে। নেক্সট আসছে হিট টেম্পারেচার, হিট টেম্পারেচার অর্থাৎ তাপ এবং তাপমাত্রা। তারপরে আসছে বেসিক ইলেকট্রিসিটি, একদম বেসিক যে ইলেকট্রিসিটিটা সম্পর্কে তোমরা পড়েছো ভৌতবিজ্ঞান বইতে, বা এটা লেভেলটা যদি একটু হাই হয় তো 11 12-এর থেকেও আসতে পারে। তো বেসিক ইলেকট্রিসিটি জাস্ট একদম বেসিক, যেটা ফিজিক্সে সাধারণত পড়া হয়ে থাকে। নেক্সট আসছে লিভার অ্যান্ড সিম্পল মেশিন, তোমরা লিভার সম্পর্কে জেনেছো, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার ইত্যাদি, এইসব সিম্পল মেশিন অর্থাৎ কিছু সাধারণ যন্ত্র, এরকম আছে টপিকে। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, বিভিন্ন সেফটি সম্পর্কে জানতে হবে, তো সেইগুলো হেলথ, স্বাস্থ্যসম্মত কিছু জিনিস আছে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, এগুলো পড়ে। তো আর আছে কি এনভায়রনমেন্টাল এডুকেশন, এখানে আমি লিখছি এনভায়রনমেন্টাল এডুকেশন আছে, এবং আছে আইটি লিটারেসি। আইটি লিটারেসি নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় আছে, তো আমি তাদেরকে বলবো আইটি লিটারেসি কিছুই নয়, আইটি লিটারেসি হচ্ছে জাস্ট কম্পিউটার সায়েন্স, আইটি লিটারেসি হচ্ছে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স, কম্পিউটারের যে বিভিন্ন কোশ্চেন হয়
আগে যেটা কম্পিউটার বলা হতো, যে কম্পিউটার অ্যাওয়ারনেস, সেটাই হচ্ছে আইটি লিটারেসি, আর এর বাইরে তেমন কিছু নয়। ঠিক আছে, তো এটা দাঁড়ালো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এইবার আসা যাক আসল প্রসঙ্গে, সেটা হচ্ছে পার্ট বি। যা পার্ট এ তে একটা জিনিস বলে রাখি, পার্ট এ তে কিন্তু 40% কোয়ালিফাই করতে হবে জেনারেল ক্যান্ডিডেটকে। তো 40% ওটাই যে কাট অফ হবে এটা বলা যাচ্ছে না, 40% কোয়ালিফাই হবে, তারপরে কাট অফ যেরকম হবে হবে সেটা তো পরে ঠিক হবে পরীক্ষা দেওয়ার পরে। তো পার্ট বি, পার্ট বি তে কিন্তু 35% মার্কস পেতে হবে। পার্ট বি এটাতে কিন্তু 35% মার্কস পেতে হবে সবাইকে কোয়ালিফাই করতে গেলে। ঠিক আছে, কোয়ালিফাই করতে গেলে কিন্তু 35% মার্কস এটাতে লাগবে। তো পার্ট বিতে কী আছে, যারা যে সাবজেক্ট চয়েস করেছে তাই আছে, যেমন কেউ ইলেকট্রিশিয়ান নিয়েছে তো ইলেকট্রিশিয়ান তাকে পড়তে হবে, যে ফিটার নিয়েছে তাকে ফিটার পড়তে হবে, অর্থাৎ লোকবল এটা হচ্ছে আইটি, আইটিআই যাদের আছে তাদের জন্য বললাম এটা, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট ইত্যাদি বিভিন্ন যে ট্রেডগুলো আছে, যে যেটা চয়েস করেছে তো তাকে সেটা নিতে হবে। কিন্তু ফিজিক্স এবং ম্যাথ যারা চয়েস করেছে, তাদের পিসিএম বলা হচ্ছে, ফিজিক্স ম্যাথ, অর্থাৎ ফিজিক্স ম্যাথ যারা নিয়েছে তারা শুধুমাত্র টেকনিশিয়ান পোস্টের জন্যই যোগ্য, এটাও তোমরা জানো, তাদের জন্য লোকো পাইলট নয়। এবার অর্থাৎ টেকনিশিয়ান যারা নিচ্ছে, যারা 12 পাস করে সায়েন্স নিয়ে 12 পাস করেছে, তারা শুধু টেকনিশিয়ানের জন্য যোগ্য, এবং তারাই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্স ম্যাথটাকেই চয়েস করছে। কিন্তু এই ফিজিক্স ম্যাথটা হবে হচ্ছে সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী, 11-12-এর সিলেবাস। তো কী থাকছে এই 11-12-এর ফিজিক্স ম্যাথে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমি পুরোটা মুছছি এখানে, পার্ট বি নিয়ে আলোচনা হচ্ছে, এটা তোমরা মাথায় রাখবে। তো দেখো, প্রথমে আমি ম্যাথের সিলেবাসে আসি। ম্যাথসে কী থাকছে, ম্যাথসে থাকছে নাম্বার সিস্টেম, সংখ্যাতত্ত্ব থাকছে, তারপর আছে র্যাশনাল অ্যান্ড ইরাশনাল নাম্বার। তো এগুলো তোমরা নাম্বারের মধ্যেই ধরে নিতে পারো, র্যাশনাল অ্যান্ড ইরাশনাল নাম্বার। তোমরা যদি এগুলো সম্পর্কে জানতে চাও তো আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, নাম্বার সিস্টেম বা র্যাশনাল ইরাশনাল নাম্বার ইত্যাদি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা নাম্বার সিস্টেম পাশে আমাদের চ্যানেল স্টাডি বৈঠকের নাম লিখে তোমরা যদি সার্চ করো ইউটিউবে তোমরা পেয়ে যাবে। আর এর ফাঁকে আমি একটা কথা বলে রাখি, অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে বিভিন্ন জবের আপডেট থেকে শুরু করে জবের প্রিপারেশনের ভিডিও পর্যন্ত সব কিছু কিন্তু আপলোড করা হয়। তো তোমাদের সেটা খুবই উপকারে আসবে। তারপরে আসছে বিওডি এমএস রুল, যেটাকে শর্টে বডমাস বলা হচ্ছে। তো এটাকে বিওডি এমএস রুল, জাস্ট কিছুই নয়, সিম্প্লিফিকেশন টাইপের কিছু ম্যাথ। তো এরপর আসছে পলিনোমিয়াল, এগুলো কিন্তু 10th-এর সিলেবাসে বেস নয়, এটা কিন্তু 11-12-এর সিলেবাস অনুযায়ী সিবিএসসি বোর্ডের, সেটাও বলে দিলাম যে সিবিএসসি বোর্ডের সিলেবাস। তো পলিনোমিয়াল থিওরেম আসছে, তারপরে আসছে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন আসছে, এরপরে আসছে কি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা এই টপিকটা কিন্তু মাথায় রাখো, কোয়াড্রেটিক ইকুয়েশন একদম কয়েক সেকেন্ডে শুধুমাত্র চোখে দেখে কিভাবে করা যায় সেটা কিন্তু আমি আলোচনা করে দেবো। কোয়াড্রেটিক ইকুয়েশন কোনগুলো তোমরা জানো, যেমন এক্স স্কোয়ার প্লাস 5x+6=0, এখান থেকে এক্স এর মান কত হবে, দুটো মান বেরোয়, সবসময় মনে রাখবে এখান থেকে কিন্তু দুটো মান বেরোয়। তো এইটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এখান থেকে দেখে এক্সের দুটো মান কি একবারে বের করা সম্ভব সেটা কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমরা ঠিক পেয়ে যাবে এই কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি রিসেন্ট এর মধ্যে 2-1 দিনের মধ্যে কিন্তু এটা আমি আপলোড করব এবং খুব শর্ট ট্রিক্সটা আপলোড করব। তারপর আসছে এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন ইত্যাদি। তারপরে আসছে সিমিলার ট্র্যাঙ্গেল, সিমিলার ট্র্যাঙ্গেলস, ঠিক আছে। নেক্সট আসছে এটা, সেটা হচ্ছে পিথাগোরাস থিওরেম, পিথাগোরাস থিওরেম আসছে, ঠিক আছে, পিথাগোরাস থিওরেম। তারপরে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কোঅর্ডিনেট জিওমেট্রি, এবং একটু বোঝার ব্যাপার আছে এই ম্যাথগুলোতে। কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু অনেকটা
বুঝতে হয়, নইলে পরীক্ষার সময় কিন্তু সম্ভব হবে না। এমন কিছু শর্ট ট্রিক্স নেই, প্রচুর অঙ্ক করলে হয়তো পরে খুব ফাস্ট তোমরা অঙ্কগুলো ক্যালকুলেট করতে পারবে। নেক্সট আসছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিও ইত্যাদি, তো ত্রিকোণমিতি যদি ধরা যায়। থাকছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা কিন্তু মাধ্যমিকের বেসেই তোমরা ধরে নিতে পারো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক যেগুলো মাধ্যমিক বেসে করা হয়, যে পাহাড়ের চূড়া, ভূমির থেকে পাহাড়ের চূড়া দেখা, বা পোল ভেঙে পড়া, বিভিন্ন নারকেল গাছ ভেঙে পড়া ইত্যাদি যে অঙ্কগুলো থাকে সেই ধরনের কিছু অঙ্ক। সার্কেল, সারফেস এরিয়া, ভলুম ইত্যাদি, অর্থাৎ সার্কেল আছে, সার্কেল হোক বা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বিভিন্ন জিনিসের সারফেস এরিয়া, আয়তন যেগুলো আছে, অর্থাৎ পরিমিতির যে পার্টটা আছে সেই পার্টটা। তাছাড়া আছে কি স্ট্যাটিস্টিক্স আছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তত্ত্ব। আমি চেষ্টা করব প্রবাবিলিটি থিওরেমটা আমাদের চ্যানেলে আপলোড করার, কারণ প্রবাবিলিটিটাও একটু ক্রিটিক্যাল জিনিস, কিন্তু একবার বুঝতে পারলে কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না, পরীক্ষার সময় খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করে আসা সম্ভব হবে। তো প্রবাবিলিটি কিন্তু আছে, আমি প্রবাবিলিটিটা চেষ্টা করব আমাদের চ্যানেলে আনার, তোমরা চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই জুড়ে থাকবে। এরপরে আসছে ফিজিক্সের, ফিজিক্সে কী আসছে, ফিজিক্সে আসছে দেখো কাইনেমেটিক্স, ঠিক আছে, তারপর আসছে ফোর্স অ্যান্ড ল অফ মোশন, ফোর্স অ্যান্ড ল অফ মোশন, ফিজিক্সের টপিকগুলো আছে, এগুলো মাধ্যমিকের বই থেকে পড়ে নিলেও আশা করি অসুবিধা হবে না, কারণ এখানে 35% মার্কস পেতে হবে, এই নাম্বারটা কিন্তু কোথাও যোগ হবে না। যত মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে, প্রথম যে 100 নম্বর পার্ট এতে হচ্ছিল, তো সেটার উপরেই মেরিট লিস্ট তৈরি হবে, পার্ট বিটা জাস্ট কোয়ালিফাই করতে হবে। তুমি পার্ট এতে 90ও যদি পেয়ে যাও, 90+ পেয়ে যাও, আর পার্ট বিতে যদি 35%-এর চেয়ে কম হয়, যদি না পাও, অর্থাৎ 26.5 75-এর মধ্যে, এটা যদি না পাও, তাহলে কিন্তু এই 90টা কিন্তু সম্পূর্ণ ভ্যালুলেস, তুমি কিন্তু সিলেকশন তোমার হবে না। তো এই জন্য এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, পার্ট বিটা। নেক্সট আসছে গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন, ওয়ার্ক এনার্জি, ঠিক আছে, সাউন্ড, কারেন্ট, ইলেকট্রিসিটি, যেটা একটু আগে বললাম, সেম টপিক, এটা কমন টপিক হয়ে গেল, কারেন্ট, ইলেকট্রিসিটি, হিটিং এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে, হিটিং এফেক্ট অফ কারেন্ট, এটা 11-12-এর বইতে তোমরা পেয়ে যাবে, সেটা একবার দেখে নিতে পারো, হিটিং এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, হিটিং এফেক্ট যেমন আছে তেমন আছে ম্যাগনেটিক এফেক্ট আছে, তারপরে আছে রিফ্রাকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ যেগুলো আছে ওগুলো, অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট ইত্যাদি, আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, ডিসপারশন অফ লাইট, তারপরে আছে হিউম্যান আই, মানুষের চোখের বিভিন্ন গঠন, এটা যেমন জীবনবিজ্ঞানের একটা অংশ, তেমন এটা কিন্তু ফিজিক্সেরও একটা অংশ, মানুষের চোখের গঠন, কারণ এটা লেন্সের মতো করেই কাজ করে, তো সেই জন্য এটা ফিজিক্সের একটা পার্ট। তারপরে আছে সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জি, ঠিক আছে, তারপরে আছে সান অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন ইত্যাদি, তো আমি এটা লিখলাম না, তো মুখে বলে দিলাম। তো এই আছে ফিজিক্সের মোট সিলেবাস, এখান থেকে আমাদের 26.5 কিন্তু পেতে হবে ফিজিক্স এবং ম্যাথ মিলিয়ে। তো এটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করা যাবে, নইলে কিন্তু কোয়ালিফাই হবে না 72। তো এই ছিল মূল সিলেবাস, যারা ফিজিক্স এবং ম্যাথ নিয়ে সমস্যায় আছো তাদেরকে বললাম যে তোমাদের কীভাবে কী করতে হবে। আমিও চেষ্টা করব যে এই খুব কম সময়ের মধ্যে যতটা পারি তোমাদেরকে হেল্প করার, ভিডিওগুলো দিয়ে, পড়াশোনার ভিডিও দিয়ে খুবই চেষ্টা করব, কারণ সময়টা কিন্তু বেশি নেই, কারণ একটা ভিডিও আমাকে তৈরি করতে গেলে তোমাদের বোঝানোর জন্য যে টাইমটা লাগে সেই টাইমটা হাতে কিন্তু পাওয়া যাচ্ছে না, হয়তো আমি কয়েকটা ভিডিওই দিতে পারবো, সম্পূর্ণ সিলেবাস কভারেজ হয়তো এই কয়েকদিনের মধ্যে হবে না, তবুও চেষ্টা করবো। তোমরা চ্যানেলটা দেখতে থাকো, যেটুকু দেবো সেটুকু তোমরা নেবে, তোমাদের কাজে লাগবে, বাকিটা তোমাদেরকে একটু ম্যানেজ করতে হবে, আমাদের চ্যানেল ছাড়াও ইউটিউবে তোমরা আরও
অনেক চ্যানেল পেয়ে যাবে, আমি ফ্র্যাঙ্কলি বলছি সেগুলো তোমরা ফলো করো, কারণ এক্সামটা কিন্তু ক্র্যাক করতে হবে সে যেখান থেকেই হোক, ঠিক আছে? তো এটা বলে দিলাম, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করবে, তোমাদের লাইক থেকেই কিন্তু আমার ভিডিও বানানোর ইন্সপিরেশন আসে, এটা মাথায় রাখবে। এই ভিডিওটা যদি আমি লাইক পাই তবে আমার ইন্সপিরেশন আসবে যে আমি নেক্সট যে ভিডিওগুলোর কথা বললাম সেগুলো বানানোর, সেগুলো আমি বানাতে চাইবো আমার ইন্সপিরেশন থেকে, তোমাদের থেকে পাওয়া ইন্সপিরেশন থেকে। তো অবশ্যই তোমরা ভিডিও লাইক করবে, কমেন্ট করবে কোনো কিছু জানার থাকলে, এবং শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবে, তার সঙ্গে আমাদের চ্যানেলটাকেও সবার কাছে কিন্তু পৌঁছে দেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা যুক্ত হও, ডিসক্রিপশন বক্সে নিচে লিংক দেওয়া আছে, সেই লিংকে তোমরা যদি ক্লিক করো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন।